ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে শাকিব খান ও অপু বিশ্বাসকে আবারও দেখা গেল তাদের পুত্র সন্তান আবরাম খান জয়ের সাথে। ছেলের জন্যই আসা শাকিব খানের। ছেলেকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন শাকিব খান। সোমবার সকালে রাজধানী ঢাকায় বাড়িধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে ভর্তি করানোর জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার এক্স ওয়াইফ এবং আবরামের মা অপু বিশ্বাস। ভর্তির জন্য ফর্মও পূরণ করেছিলেন তারা, কিন্তু স্কুল অথরিটি ভর্তি নিল না জয়কে, কারণ তারা জানিয়েছেন অন্তত 3 বছর বয়স না হলে স্কুলে ভর্তি করানো যাবে না। পরে অবশ্য তাদের পরামর্শেই ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি করিয়ে দেন জয়কে। এই বিষয়ে শাকিব খান জানান, জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। আগামী বছরই তিনি জয়কে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাবেন। এছাড়া তিনি জয় সম্পর্কে বলেন, জয় খুবই দুষ্টুমি করে। এছাড়া জয়ের সঙ্গে সময় কাটাতেও তার অনেক ভালো লাগে। মাঝে মধ্যে নাকি তিনিও জয়ের সঙ্গে পড়তে বসে যান। এছাড়া অপু বিশ্বাস জানান, শাকিব খান জয়ের সব কিছুতেই অনেক সিরিয়াস। তিনি ভাবতেও পারেননি শাকিব খান এত সকালে আবরামকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে আসবে। এছাড়া তিনি আরও জানান, শাকিব খানের প্রতি তার শ্রদ্ধা বেড়ে গেছে। তো বন্ধুরা, আবরামকে নিয়ে শাকিব খানের স্কুলে যাওয়ার ঘটনা শুনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।